বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি বন্ধ মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা বলছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে আমাদের চ্যানেল, যারা যারা দেখেন আশা করি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে জানেন, কারণ আপনারা আমার অপেক্ষা থাকেন সারাক্ষণ। যেহেতু আমি অসুস্থ নিয়ে আমি মাঝে মাঝে প্রোগ্রাম করি, আমি আপনাদের সেবায় নিয়োজিত সারাক্ষণই আসি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে কন্টিনিউ আমাদের কাজ করে যেতে পারি। আল্লাহ জানি আমাদেরকে হাইতে তৈবা দান করে দেন। এই যে আজকে আমাদের পঞ্চম পর্ব শুরু করছি, এই যে বিধবা এবং বন্ধা মেয়েদের পঞ্চম পর্ব। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। প্রথমত মেয়ে দেখাচ্ছি ডাক্তার, একটা মেয়ে অস্ট্রেলিয়া সিরিজের, মেয়েটা 1.3 ইঞ্চি হাইট, মেয়েটা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। উত্তরা 3 নম্বর সেক্টরে বাড়ি রয়েছে 6 তলা। মেয়ের নামে যে গাড়ি বাড়ি যা রয়েছে বাংলাদেশে অনেক আছে, অস্ট্রেলিয়াতে অনেক কিছু আছে। অস্ট্রেলিয়ার একজন ভালো ডাক্তার, ওনার কোনো টাওয়ার পাওয়ার কোনো কিছু নেই, একটা মাত্র মেয়ে আছে। মেয়েটা আমাদের অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন, মেয়েরা একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন। মেয়ের চিন্তা কোনো ছেলে করতে হবে না, শুধু একটা ভালো ছেলে চাচ্ছেন, যেই ছেলে তাকে বিয়ে করবেন, মেয়ের চিন্তা করতে হবে না। মেয়েটা ভাগ্য মেয়েটাই জুড়ে নিয়েছে ইনশাল্লাহ, তার কোনো চাহিদা কিছু পূরণ করতে হবে না। আর মেয়ের যা আছে, ডাক্তার মেয়ের যা আছে, এগুলি খেয়ে শেষ করা যাবে না নাতিপতি সতি পর্যন্ত। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়ের মা এবং মেয়ের ফ্যামিলি সবার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ করার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। মেয়েটা আসতেছে সামনে, কুরবানির আগে আসবেন মেয়েটা, সবাই অপেক্ষা করুন, মেয়েটা কখন আসবে অনেকে অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে থাকেন, কখন আসে, যার ভাগ্য আছে সেই পাবেন মেয়েটাকে। তারপরে মেয়েটা হলো 5'2" 77-এ জন্ম, ছেলে সন্তান হবে না, ডাক্তার মেয়ের জন ছেলে সন্তান হবে না, এইটারও ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, মগবাজারে বাড়ি, মগবাজারে ইস্কাটনে বা 7 তলা বা 6-5 তলা বাড়ি রয়েছে, 78-এ জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, একটা মেয়ে বাচ্চা আছে, তার বাচ্চারা বড় হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, বাচ্চার জন্য কোনো চিন্তা করতে হবে না। বাচ্চার জন্য মেয়ের মা যা রেখেছেন, বাবা যা রেখে গেছেন, কোনো অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, শুধু তাকে তাকে যেই গ্রহণ করবেন তার ছেলে সন্তান হবে না, তাকে ভালোভাবে রাখতে হবে, ভালোভাবে দেখবেন একটু, হ্যাঁ সময় মতো আসা যাওয়া করবেন, তার বাড়িতে থাকতে পারবেন, অসুবিধা নাই, তার বাড়ির অভাব নাই, সুন্দর বাড়ি আছে। বাবা মাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে, মা ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রফেসর ছিলেন, এখন মার জন্য একমাত্র মেয়ে আছে, তার সম্বল আর কেউ নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার, মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটা 86-এ জন্ম, 5'2" হাইট, এমএসসি পাস করেছেন, আমান গ্রুপের, আমান গ্রুপের কোম্পানি মালিকের মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং বর্ষা ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে, দেখতে শুনতে ভালো। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 81-এ জন্ম, 5'1" হাইট, মেয়েটা দেখতে শুনতে ভালো, গাজীপুরের স্থানীয় মেয়ে, ভদ্র নম্বর একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না, ভালো একটা ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর 80-এ জন্ম, 5'3" হাইট, মেয়েটা মেট্রিক পাস করেছেন, মাত্র মেয়েটা মেট্রিক পাস করেছেন, মেয়েটা দেখার মতন মেয়ে, ভদ্র নম্বর একটা মেয়ে, ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন, ছেলে সন্তান হবে না তার। তারপরে মেয়েটা হলো 83-এ জন্ম, ছেলে সন্তান হবে না তার, 5'4" হাইট, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, মেয়েটা দেখতে শুনতে ভালো, ভদ্র নম্বর একটা মেয়ে, স্বাস্থ্য মোটামুটি ভালো, দেখার মতন মেয়ে, ভালো একটা ছেলে, তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 85-এ জন্ম, 5'2" হাইট, মেয়েটা এমএ পাস করেছেন, টিচার মেয়েটা, দেখতে শুনতে ভালো, ভদ্র নম্বর একটা মেয়ে, টিচার যে মেয়েটা টিচারের মতনই চলাফেরা, ভদ্র নম্বর একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 84-এ জন্ম, দেখতে শুনতে ভালো, গায়ের রং বর্ষা, মেয়েটা নার্সিং ডাক্তার, মেয়েটা নার্সিং, মেয়েটা আমাদের যে নার্সিং এর কিন্তু অনেক ডিমান্ড, যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যে ইনকাম, যে তার সচ্ছলতা, যদি কোনো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, এই নার্সিং মেয়েটাকে বিয়ে করেন, অনেক কিছু মালিক হবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না। তারপরে মেয়েরা 87-এ জন্ম, মেয়েরা 5'3" হাইট, মাস্টার্স পাস, মেয়েটা ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো 87-এ জন্ম, 5'2" হাইট, বেরিয়ে ঘুরে তার নিজস্ব বাড়ি রয়েছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপর একটা 84-এ জন্ম, মেয়েটা 5'2" হাইট, এমএ পাস করেছেন, বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, মেয়েটা ভদ্র নম্বর একটা মেয়ে, তার শিক্ষা দীক্ষার কোনো কিছুর অভাব নাই, মেয়েটা একটা জব করতেছেন, ভালো একটা জব করেন, তাকে যে গ্রহণ করবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন, ভদ্র একটা মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 89-এ জন্ম, 5'5" হাইট, দেখতে শুনতে ভদ্র নম্বর একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন।
তারপরে মেয়েটা এক নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা দেশে বাড়ি হলে আমাদের দেবিদ্বার, আমাদের ব্রাহ্মণপাড়া প্রজাপতি গ্রামের নাম, চেয়ারম্যান বাড়ি যাকে বলে, মেয়ের দাদা ছিলেন চেয়ারম্যান ফজলুল হক সাহেব চেয়ারম্যান ছিলেন, তারপরে মেয়ের বাবা ছিলেন সচিব এক ভাই, এখন বর্তমানে জয়েন্ট সেক্রেটারি, বাবা মারা যাওয়ার পরে মেয়েকে এখানে ওইখানে একটি ফ্ল্যাট দিয়ে দেয় ছয়তলা বাড়ির মধ্যে, মেয়ের নামে একটি ফ্ল্যাট দেখে দেন। মেয়েটা আজকে 78 জন্ম, এখনো বিয়েটা হয়নি মেয়েটা, এখন তারা চাচ্ছে ছেলে সন্তান নাই, এরকম যদি কোনো ছেলে থাকে বন্ধুর মিলে মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ তাকে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরা 6 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা ছেলে, তাহলে যেহেতু মেয়েটা 83 জন্ম ছেলে সন্তান হবে না, ভালো একটা ছেলে, তাহলে বন্ধুর মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা পাসপোর্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মেয়েটা দেখতে শুনতে ভালো, কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা দেখতে শুনতে ভালো, ভদ্র নম্বর একটা মেয়ে, হাইট হলো 5'4" হাইট, নামাজি ধার্মিক সুন্দর চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা ছেলে, তাহলে বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 5'5" হাইট, 90 জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো গায়ের রং ফর্সা, ভদ্র নম্বর একটা মেয়ে, 5'5" হাইট, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 87 জন্ম, 5'6", মুন্সিগঞ্জের মেয়ে, মুন্সিগঞ্জের মেয়েরা অত্যন্ত সাংসারিক হয়, ভালো হয়, নামাজি হয়, ধার্মিক হয়, ভালো ছেলে, তাহলে বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে, মেয়েটা 89 জন্ম, মেয়েটা দেখতে শুনতে চমৎকার, মেয়ের নামে 6 তলা বাড়ি রয়েছে, ইঞ্জিনিয়ার মোশারফ সাহেবের মেয়ে, একটি মাত্র মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে, বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা চাঁদপুরে বাড়ি, 5'2" 88 জন্ম, মেয়েটা দেখতে চমৎকার সুন্দর, ভদ্র নম্বর একটা মেয়ে, এটি মাত্র মেয়ের ধারায় রয়েছে, দেখেন যদি তাকে যে গ্রহণ করবেন বাড়ি গাড়ি সবই পাবেন। আসুন আমাদের বন্ধু মিলে বসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এরকম মেয়ে, এরকম হাজার হাজার মেয়ে আমাদের এখানে রয়েছে, এখানে আসলে কেউ ফিরে যায় না, একটা একটা না একটা আপনি মিলে যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাইতে আল্লাহ মিলে দিবেন, আপনারা যোগাযোগ করবেন, উসুল আমাদের মিরানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আসুন আমাদের এখানে বন্ধু মিলে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 80 জন্ম, মেয়েটা দেখতে শুনতে ভালো, ভদ্র নম্বর একটা মেয়ে, 9 নম্বরে বাড়ি, হাইট হলে 5'1", দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্র নম্বর একটা মেয়ে, বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা গাজীপুরের মেয়ে, সদরে বাড়ি, 90 জন্ম, ফরিদপুরের মেয়ে, গাজীপুরে সদরে বাড়ি করেছেন এরা, মেয়েটা মেট্রিক পাস, যদি কোনো ভালো ছেলে থাকে মেট্রিক পাস বাইরে পাশে যদি হন আবৃত্ত নাই, দেখতে শুনতে ভালো হইলে, ভদ্র নম্বর একটা ছেলে হইলে তারা গ্রহণ করে নেবেন এবং গর্জামা হিসেবে থাকতে পারবেন। তারপরে মেয়েটা ত্রিপুরে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, মেয়েটা 89 জন্ম, 5'4" হাইট, দেখতে চমৎকার সুন্দর, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে, বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মোহাম্মদপুরে বাড়ি, মোহাম্মদপুরে বাড়ি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মাস্টার্স পাস করেছেন, মেয়ের মা হইলেন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স, বাবাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স, বাবা মা দুইজনই সচিব ছিলেন, সচিব থেকে রিটায়ার করেছেন, মাত্র একটা মাত্র মেয়ে, ছেলে ঠেলে নাই তাদের, এই মেয়েটাকে যে গ্রহণ করবেন ছয়তলা 3তলা অনেক বাড়ি মালিক হবেন। আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন, এমন ঠিকানা আমাদের মতন বন্ধু মিলে মতন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না, চলে আসুন, আমাদের এখানে কোনো ফাঁকি নাই, বাটপাড়ি নেই, চালাকি নাই, আমাদের অফিস সবাই চিনেন, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসি প্লাজার উত্তর পাশে গলি, 9 নম্বর সেক্টর, রুট নম্বর 7C, বাড়ি 16, দ্বিতীয় তলায়, মার্কসি প্লাজার উত্তর পাশে, নর্থ টাওয়ারের উত্তর পাশে, মমতাজ মহল কমেডি সেন্টার, পদ্মা ব্যাংক, এটা সামনে বিল্ডিং দুই ডায়মন্ড, ডান পাশে দোতলা এলাকা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে কোনো বাকি বাটপাড়ি কোনো কিছু নাই, সরকারি ট্রেড লাইসেন্স দুইটা লাইসেন্স আমাদের, একটা বন্ধন মিডিয়া, একটা বন্ধন ম্যারেজ মিডিয়া, দুইটা মিডিয়া নিয়ে আমরা চলে চালাচ্ছি অফিস। এই বলে আর আমি কিছু বলতে চাই না, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাতুহ।